আমরা আমরা তো প্রথম দিন থেকে বলছি এটা শুধু ডাক্তারের আন্দোলন না, এটা সামাজিক নাগরিক আন্দোলন। আমরা যে আন্দোলনটা করছি শুধু আমাদের জন্য না, এই আন্দোলনটা আমরা যেটা করছি সে সাধারণ মানুষের জন্য করছি। এই জন্যে যদি সাধারণ মানুষ আমাদের সাথে আছেন এটা দেখানোর জন্য আমরা যখন জানাচ্ছে, আমি তাদেরও কুর্নিশ জানাই, তারা আমাদের সাপোর্ট করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই জায়গা দাঁড়িয়ে আমরা বলতে চাই সাধারণ মানুষ যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সাথে থাকুন, আমরা এই আন্দোলনটা আরও তীব্র করব, তার সাথে আমরা দিদির ন্যায় বিচারও ছিনিয়ে আনব। একই সঙ্গে নাগরিক সমাজের তরফে যে মেল করা হয়েছে সেই মেলে বলা হচ্ছে যে তোমাদের অনশন, তোমাদের কাছে আবেদন করছে যে তোমরা অনশন তুলে না। দেখুন আমরা এই লড়াইটা কেন করছি, আমাদের দাদারা বা দিদিরা বা আমাদের ভাই বোনেরা কেন অনশন করছেন? ওনারা তো নিজের জান বাজি রেখেছেন, ওনারা তো সময় দিয়েছিলেন 24 ঘন্টা। আমাদের যখন মেগা র্যালি হয়েছিল তখন থেকে তো দিয়েছিলেন ওনারা সময়, 24 ঘন্টা বলেছিলেন জান বাজি রাখবো, তখনও কিন্তু কেউ কিছু বলেনি, কোনো সরকার সদিচ্ছা আসেনি। তাই জন্য আজকে আমাদের এই জায়গায় বসতে হয়েছে। আমরা যদি না বসতাম তাহলে আমাদের কথা কেউ শুনবে না, এরকমই না কি ব্যাপার? তাহলে আমরা জান বাজি রেখে দেবো, এবার বলুন কি করব? এর থেকে বড় আমরা কি করতে পারি? নাগরিক সমাজের তরফে শেষ বার্তা যেটা সেটা হচ্ছে যে নাগরিক সমাজ যদি মনে করে যে সেক্ষেত্রে তোমাদের এবং সরকারের মধ্যে তারা সেতু বন্ধনের কাজ অর্থাৎ মিডিয়েটারের কাজ তারা করতে পারে, এটাকে তোমরা কীভাবে দেখছো? করুন না, আমরা তো অনেকবার চেষ্টা করলাম, আমরা তো মিটিং করলাম, আমরা তো মিটিং করি না, এরকম যতবার ডাক হয় ততবার মিটিং করেছি, আর কি করব? রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালে ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। মঙ্গলবার বিকেল 4টায় রানী রাসমণি অ্যাভিনিউয়ে এই দ্রোহের কার্নিভালে সামিল হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এই দ্রোহের কার্নিভালে ডাক দেওয়া হয়েছে সেদিনই যেদিন রাজ্য সরকারের পুজো কার্নিভাল রয়েছে, আবার ওই দিনই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিও রয়েছে। আমরা প্রায় প্রতিদিন গেছি, আমাদের মনে হয়েছিল যে অ্যালুমনি অ্যাসোসিয়েশনও আমরা আজকে, আপনি জানেন যে আরেকটি অর্গানাইজেশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা পুরো রাজ্য জুড়ে প্রতীকী অনশনে ডাক দিয়েছে, তার আমরা এইটার সমর্থনে আমরা একটা আলাদা জায়গা, ওখানে অনেক মানুষ যাচ্ছেন, এখানে এসে আমাদের এই কলেজটায় আমরা বড় হয়েছি, এই কলেজটাকে আমরা আমাদের মানে শরীরের সঙ্গে এই কলেজটা জড়িত, এবং যে ইনসিডেন্টটা হয়েছে সেটা এই কলেজেই হয়েছে, এই এই জায়গাটাও আমাদের একটা ভীষণ আঘাতের জায়গা, এই এই জায়গাটা আমরা ভুলতে পারছি না। আজকে আপনারা অনেকেই শুনছেন জাস্টিস ফর আরজিকর, আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যি আরজিকর মেডিকেল কলেজ গত 3 বছর ধরেই জাস্টিস চাইছিল, যদি ঠিক সময় ইন্টারভেন হতো হয়তো এত জঘন্য ঘটনা আমাদের দেখতে হতো না। তো আমাদের সেই জায়গাটা এবং ভীষণভাবে সহমর্মিতা, কালকে অনুষ্ঠুপ ভর্তি হয়েছে জানেন, এটা চোখে নেওয়া যাচ্ছে না, এই ছেলেমেয়েগুলো ওখানে জীবন ঝুঁকি রেখেছে, এতদিন হয়ে গেল, এত ঘন্টা হয়ে গেল, এইটুকুনি মিনিমাম একটা অতিমানবিক লড়াই চালাচ্ছে, এক মিনিমাম মানবিকতা দেখাতে হবে, যে 10 দফা দাবি আছে সেই দাবিগুলোর মধ্যে ওরাও বলছে যে তাদের একটা টাইম ফ্রেম, সেইটুকুনি আমাদের ভীষণভাবে মনে হয় প্রশাসনের দেওয়া উচিত। এই জায়গাটা খুব পরিষ্কার করা দরকার যে ওরা আজকে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছে, তো আমরা যদি ওদের পাশে না দাঁড়াই, একদম বলছি এই পুরো আজকের প্রতীকী অনশনটা ভীষণভাবে এক হচ্ছে বিচারের মানে সুবিচারের দাবি যেটা ওদের প্রথম দাবি আছেই, এবং অবশ্যই ওদের পাশে দাঁড়ানো, সলিডারিটি সুতরাং ওর থেকে বিচ্ছিন্ন কোনোভাবেই নয়। সিবিআইয়ের ব্যাপারটা নিয়ে আমরা বলতে চাইছিলাম, সিবিআই যেটা করেছে সেটা হচ্ছে শুধু একজনকে চার্জশিট দিয়েছে, আমরা মনে করি এক্সপ্রেস অ্যাসোসিয়েশন থেকে আমরা মনে করি যে ওটা শুধু ওই সঞ্জয় রয়ের শুধু একা নয়, এটা একটা সিন্ডিকেট কাজ করেছে এবং এটা হচ্ছে সন্দীপ বাহিনীর মদতে এই কাজটা হয়েছে আমরা মনে করি, এবং আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি এটা যে করে হোক, সে থার্ড ডিগ্রি হোক কি ফার্স্ট ডিগ্রি হোক কি যে ডিগ্রি হোক, এটা তাড়াতাড়ি জিনিসটা এটা বার করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, কারণ এটা শুধু সঞ্জয় রয় নয়, এটা আমরা মনে করি পুরো সন্দীপ বাহিনী, এই যে পুরো যে ওদের সিন্ডিকেট ছিল স্টার্টিং ফ্রম এসপি দাস, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আশিস পাণ্ডে, নির্ঝর বাগচি, শারিফ হাসান, আশিস পাণ্ডে, এরা সব এটার মধ্যে যুক্ত, এবং আমরা মনে করি এদের কাছ থেকে তাড়াতাড়ি সিবিআই মানে এটা ঘটনাটা জেনে তাড়াতাড়ি এদেরকে চার্জশিট দিক, কারণ এরা এর মধ্যে জড়িত, শুধু সঞ্জয় রায় নয়, আমরা মনে করি এরাও যুক্ত, এরা প্রমাণ লোপাট করেছে, যতদূর আমাদের ধারণা এরা প্রমাণ লোপাট করেছে,
এই জানেন তো আপনারা, ঠিক এই থানা তাড়া থানার ওসি এখন হাজতে।